নারী, কখনো কন্যা, কখনো স্ত্রী, কখনো মা, এবং তিনি একজন উদ্যোক্তা। তিনি অসাধারণ, কিন্তু তার চলার পথে ছিল অনেক প্রতিবন্ধকতা। প্রতিটি ধাপই যেন এক একটি পরীক্ষা। কৈশোরে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, ইচ্ছা ছিল বড় কিছু করার, একজন উদ্যোক্তা হওয়ার, কিন্তু পায়নি প্রাপ্য সমর্থনটুকু, না পরিবার থেকে না সমাজ থেকে। অল্প বয়সে বিয়ে, তারপর মা, দায়িত্বের পাহাড়ে চাপা পড়ে যায় তার স্বপ্নগুলো, তারপর হারিয়ে যায় সময়ের স্রোতে। এরপরও স্রোতের প্রতিকূলে তার যাত্রা চলে, ছুটে চলে স্বপ্ন পূরণের পথে, কিন্তু প্রতি পদেই যেন বাধা। এ পথে এগোতে গেলে প্রয়োজন একজন বিশ্বস্ত সঙ্গীর, যে তার প্রয়োজন বুঝবে, কাজের মর্যাদা দেবে, দেখাবে তাকে উন্নতির পথ, সহায়ক হবে সমৃদ্ধিতে। কিন্তু কোথায়? যদি এমন হতো তার প্রয়োজনীয় সব কিছু সে পেত একটি সেবার মাধ্যমে, সে পেত ব্যবসার জন্য ঋণ, প্রয়োজনীয় দিক নির্দেশনা, বিমা সেবা যা নিশ্চিত করবে তার ব্যক্তিগত, ব্যবসার এবং পরিবারের নিরাপত্তা, উইমেন্স ক্লাবের মাধ্যমে অন্যান্য ব্যবসায়ীদের সাথে সংযোগ স্থাপন, একটি এসএমই অ্যাডভান্টেজ কার্ড যার মাধ্যমে সে পেতে পারে ডিসকাউন্ট, একটি হেল্পলাইন যা থাকবে সব সময় বন্ধুর মতো পাশে যে কোনো ব্যবসায়িক প্রয়োজন ও পরামর্শে। আইজিএলসি পূর্ণতা, নারী উদ্যোক্তার সম্পূর্ণ সমাধান, যা নারীকে দিয়েছে শক্তি, করেছে পরিপূর্ণ। নারীরা আজ বৃহৎ ব্যবসায়ী, দেশ চালাচ্ছে, ঘর সামলাচ্ছে, স্বপ্ন পূরণ করছে নিজের, পরিবারের এবং সমাজের। আপনি করছেন তো?